এখানে গেছে পরশু দিন মঙ্গলবার দুপুর 1টা নাগাদ একটা লোক আমাদের এখানেরই করিম খান নামে একজন লোক নদীতে পড়ছে। পড়ার পরে এদিকের প্রশাসন, ফায়ার সার্ভিস এবং সোনামুড়ার এনডিআরএফ, সিপাহীজলা জেলার এনডিআরএফ টিম আইসে আয়া অনেক খোঁজাখুঁজির পর প্রায় 24 ঘন্টা তারা তল্লাশি করছে। তল্লাশি করার পর লাশটা পাওয়া গেছে না, কিন্তু আজকাল সকালে আমরা খবর পাইলাম যে যেখানে পড়ছে এখান থেকে প্রায় 100 মিটার দূরে বডিটা ভাইসা উঠছে। তারপর আমরা এখানে আইলাম, প্রশাসনের খবর দেওয়া হয়েছে, প্রশাসন তারাও আইতেছে। বডি গুম দিতে উদ্ধার করবে করা হয়েছিল না? এখনো পর্যন্ত বডি এখনো আছে, নদীতে আছে। প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, প্রশাসন আইসে, ফায়ার সার্ভিসের তারা আইসে, দেওয়া যাবে এখন কি ওই তো খবর পাওয়া সকাল 6টা ভোরবেলা, সকালবেলা মানুষ এখানকার লোকেরা খবর পাইছে, খবর পাই জানাইছে, জানাজানি হওয়াতে আজকাল এখানে প্রচুর লোক জমায়েত হয়ে গেছে। কি হয়েছে ভাই? আজকাল আমরা সবাই দোকানের মধ্যে আছি, আমরা পাড়ার যে জামাই পাওয়া যাচ্ছে আছে না, 3 দিন আজকাল লাশ পাওয়া গাঙ্গে নদীতে ডুব দিছে, জাপ দিছে, পাওয়া যাচ্ছে আছে না। আজকে আমরা লাশ পাইছি এনডিআরএফ কর্মীরা কয়েকটা ফায়ার সার্ভিস তারা ইয়া ঘটনাস্থলে অনেক খোঁজাখুঁজি তল্লাশি করার পরও লাশ পাওয়া গেছে না। আজকে বৃহস্পতিবার 5:30 কিন্তু নাগাদ লাশ পাওয়া গেছে, এন থেকে ফোন গেছে, আমরা দূরে আইছি, পাবলিক আইছে, আইয়া এনে জনসমুদ্র হয়ে রয়েছে, কিন্তু পুলিশের খবর দিছে ফায়ার সার্ভিস কর্মীরা, পাবলিকের থেকে মানে থানার পিএসও ফোন গেছে যে লাশ পাওয়া গেছে, আমরা আইয়েন এখনও আইতে আসে না, প্রায় 2.5 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। আজকাল যদি এনে আমার থেকে লাগে আর কি, যদি এনে কোনো পেনসিডিল কিংবা গাঁজা মদের কোনো কিছু একটা পাওয়া যাইতো, পুলিশ তাড়াতাড়ি কার আগে কেড়া বাঘ নিব, পকেটটা বাড়িত, তারা ঘটনাস্থলে আইয়া ফুসতো। কিন্তু আজ লাশ হওয়া গেছে, লাশের লাগে তারা কোনো হেলদুল নাই, তারা ঘটনাস্থলে অন আইয়া ফুটছে না, আমজনতা এন আইয়া রয়েছে, পাবলিক খেপে রয়েছে। কারণটা কীতা এটাও কি মেলাগড় পিএস কিংবা সোনামুড়া পিএস তারা কোনো ভূমিকা নেয় না কিতা? স্বপ্নকে সত্যি করতে চান, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান, তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত। আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা। আমাদের এখানে রয়েছে নার্সিং, প্যারামেডিকেল, ফার্মেসি, ম্যানেজমেন্ট, এডুকেশন, অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স। তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা। আছে 150 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয়। এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে, শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস। মোবাইল নম্বর 9066776746।